কিছু জানার চেষ্টা করি কি কি কারণে মানুষের ইমাম চলে যায়। এক নাম্বার, কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোন মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয় তাহলে লোকটার ইমান চলে যায়। কোন মানুষ জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোন মানুষ আকীদাগত ভাবে যে শিরকগুলো যেই শিরকের সাথে বিশ্বাস জড়িত ওই রকম শিরকে যদি কেউ লিপ্ত হয় তাহলে তার ইমান চলে যায়। সূরা আনআমের 82 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে অর্থাৎ যারা অন্তর্গতভাবে পবিত্রতা অর্জন করেছে আর ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন, যেটা সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে এসেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন বিযুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন। এই আয়াতটা সাহাবীদের উপর একটু কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। সাহাবায়ে কেরাম গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইজুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে যারা আমাদের নফসের প্রতি জুলুম করি নাই? আল্লাহ নবী বললেন, লাইসা যালিকা, এখানে জুলুম বলতে আল্লাহ এটা বুঝান নাই, ইন্নামা ওয়া শিরক, এই আয়াতে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। সুতরাং যে ব্যক্তি ঈমান আনয়ন করলো অন্তরের পবিত্রতা অর্জন করলো আর ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি নিজের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করলো না সে হচ্ছে নিরাপদ প্রাপ্ত, সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে কোন মানুষ যদি হেদায়েত পেতে চায় তাহলে শিরিক করা যাবে না। যদি কোন ব্যক্তি শিরিক করে সে গোমরাহিতে লিপ্ত হয়ে গেল, ঈমানের পথ থেকে চলে গেল, ইসলাম থেকে সে বেরিয়ে গেল, যে ব্যক্তি জেনে শুনে শিরকের মধ্যে লিপ্ত হল। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশাক্তা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমারের 65 নং আয়াত আল্লাহ বলেন, ইতিপূর্বে যারা আছেন যারা এসেছিল তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি, আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি, পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরও আমি ওহী প্রেরণ করেছি, শিরকের মধ্যে লিপ্ত হলে জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআম 88 নং আয়াত আল্লাহ বলেন, জেনে শুনে যারা শিরকের মধ্যে লিপ্ত হবে তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। সূরা নিসা 116 নং আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইয়ুশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি শিরকের অপরাধ ক্ষমা করব না, এর বাহিরে যত অপরাধ রয়েছে আমি ইচ্ছা করলে সে অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারি। যে ব্যক্তি জেনে শুনে শিরকের মধ্যে লিপ্ত হবে সে স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। তাওবা ছাড়া শিরকের অপরাধ ক্ষমা হয় না, কোন আমল করলে শিরকের অপরাধ ক্ষমা হয় না, শিরকের অপরাধ ক্ষমা হওয়ার জন্য তাওবা লাগবে, তাওবাতুন নাসুহা, এছাড়া শিরকের অপরাধ ক্ষমা হবে না। সুতরাং ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। সূরা মায়েদার 72 নং আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমরা যারা এটা কামনা করি যে আমাদের আমলটা আল্লাহর কাছে কবুল হোক, আমরা জান্নাত চাই, অবশ্যই আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে যে শিরকের সাথে আমি জড়িত আছি ওইটা থেকে দূরে থেকে আগে অন্তরকে পবিত্র করতে হবে। অন্তরের পবিত্রতা ছাড়া, তাওহীদ ছাড়া, নির্ভেজাল ঈমান ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এক নম্বর, কয়েকটা কারণ তুলে ধরি সংক্ষিপ্ত আকারে। আরেকটা কারণ হলো ঈমান ভঙ্গের, কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি সে আল্লাহ এবং তার নিজের মধ্যে ভায়া গ্রহণ করে মাধ্যম এবং ওই ভায়ার কাছে সে প্রার্থনা করে ডাকে এবং তার কাছে সে সাফায়াত কামনা করে, জান্নাত চায় যে আপনি আমার জান্নাতকে ব্যবস্থা করে দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি আমার জান্নাতের একটা ব্যবস্থা করে দেন, এরকম বিশ্বাস বা এরকম ভায়া যদি কেউ গ্রহণ করে জেনে শুনে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার ঈমান চলে যাবে, ঈমান টিকবে না। কেন টিকবে না? 1450 বছর পূর্বের যে মুশরিক ছিল এই মুশরিকদের এই বিশ্বাসটা ছিল, 1450 বছর পূর্বের মক্কার যে কাফের মুশরিক ছিল তাদের এই বিশ্বাস ছিল। দলিল সূরা জুমারের 3 নং আয়াত,
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আওলিয়া মা না'বুদু ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে এই নিয়তে তারা বলে আমরা তো তাদের ইবাদত করি না আমরা মূলত তাদের ইবাদত করি তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই জন্য নাউযুবিল্লাহি মিন যালিক আমরা তাদের ইবাদত করি না তবে তাদের ইবাদত করি কেন তারা মাধ্যম তারা ভায়া তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই জন্য করি সাড়ে ১৪০০ বছর পূর্বের মুশরিকদের এই বিশ্বাস ছিল ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ সূরা তাওবা ৩১ নং আয়াত আল্লাহ বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত ধর্মযাজক ধর্মগুরুদেরকে তারা রব বানিয়ে নিয়েছে রবের আসনে তারা বসিয়ে নিয়েছে কারা মুশরিকরা যারা মুশরিক ছিল তারা এটা মুশরিকদের কাজ যারা জান্নাত পাওয়ার জন্য কোনো মাধ্যম ভায়া গ্রহণ করে জান্নাত পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম একটা সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেভাবে জীবন গঠন করেছে ওইভাবে জীবন গঠন করেন ওইভাবে চলেন চলে জান্নাত পাওয়া যাবে পৃথিবীর অন্য কোনো মানুষকে মাধ্যম এবং ভায়া গ্রহণ করলে জান্নাত পাওয়া যাবে না এই বিশ্বাস যদি কারো মনে থাকে তখন তার ঈমান চলে যাবে ঈমান চলে যাবে কেন দেখেন আপনাকে একটা বুখারী হাদিস শোনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন করিবু ওয়া সাদ্দিদু তোমরা দীন ইসলামের ব্যাপারে ভারসাম্য বজায় রাখো এবং দীন ইসলামের উপরে তোমরা মজবুতভাবে অবিচল থাকো কেন ওয়া আলামু আন্নাহু লাইয়ান দুয়া আহাদুম মিনকুম বিআমালিহি জেনে রাখো পৃথিবীর কোন মানুষ সে পরকালে তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন ওয়ালা আনা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমলের দ্বারা পরকালে মুক্তি পাবেন না আল্লাহর নবী বললেন ওয়ালা আনা আমিও না ইল্লা আইয়াতা গাম্মাদান ইয়াল্লাহু বিরহমাতি মিনহু ওয়া ফাদলিন পরকালে আমি নবীও আল্লাহর অনুগ্রহ এবং দয়া ব্যতীত পরকালে আমি নবীও মুক্তি পাবো না সুবহানাল্লাহ আমি নবীও পরকালে আল্লাহর অনুগ্রহ এবং দয়া ব্যতীত আমি নবীও পরকালে মুক্তি পাবো না কিসের ভায়া কিসের মাধ্যম কিসের সাফাত কে আপনাকে সাফাত করে জান্নাতে নিবে কে আপনার জান্নাতের জন্য সুপারিশ করবে সে নিজেই তো জানে না সে জান্নাতি না জাহান্নাম সে আপনার জন্য কি সুপারিশ করবে তার জান্নাত জাহান্নাম তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সে আবার আপনার জান্নাত ঠিক করে কি করে সে নিজেই কোথায় যাবে সেটাই তো সে জানে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বললেন ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ ফাতেমা তুমি তোমার নিজেকেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো তুমি তোমার নিজের জীবন দিয়ে কর্মকাণ্ড দিয়ে আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো আমি পিতা হিসেবে পরকালে তোমার কোন উপকারে আমি আসব না নবী তার মেয়েকে বললেন যে আমি পিতা হিসেবে পরকালে তোমার কোন উপকারে আসব না সেখানে আমাদের জন্য ভায়া বা মাধ্যম জান্নাত পাওয়ার জন্য আমরা যে যতই চেষ্টা করি না কেন ভায়া বা মাধ্যম আমাকে আপনাকে জান্নাত দিতে পারবে না আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ নবী বলছেন তোমরা দীন ইসলামের উপরে মজবুত ভাবে অটল থাকো একজন বললে আল্লাহ রাসূল কুল্লি ফিল ইসলাম মুসলিম শরীফের হাদিস ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলেন যে কথা বলার পরে অন্য কাউকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না আল্লাহ নবী বললেন যে তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি অথবা তুমি এই ঈমানের উপর অবিচল থাকো তাহলেই তুমি জান্নাত পাবে তাহলেই জান্নাত পাবে কিসের মাধ্যম কিসের ভায়া কোন উপকারে আসবে না আপনার জান্নাত আপনার প্রচেষ্টা আপনাকেই চেষ্টা করে যেতে হবে সুতরাং এই বিশ্বাস যদি কেউ করে যে জান্নাত পেতে হলে কোনো ভায়া লাগবে কোনো মাধ্যম লাগবে কারো আশিক হতে হবে এই বিশ্বাস যদি জেনে শুনে কেউ করে তাহলে তার ঈমান চলে যায়